अगली खबर भी हुगली से है। लोरी की चपेट में आने से ड्यूटी कर रहे दादपुर थाना के सिविक वॉलेंटियर ने अपने दोनों हाथ गवा दिए। कल रात धनिया खली विधानसभा के अंतर्गत बगनान ग्राम पंचायत के गोवा गांव में एक नागरिक स्वयंसेवक के रूप में ड्यूटी के दौरान कालीपदो मलिक की दुर्घटना हो गई। आरोप है कि लोरी ने आकर पीछे से कालीपदो मलिक को टक्कर मारी और हादसे में उसके दोनों हाथ कट गए। और आपको बता दें, कालीपदो परिवार का एकमात्र सहारा है और घटना के बाद से ही परिवार में दहशत का माहौल है। फिलहाल कालीपदो का कोलकाता के एक निजी अस्पताल में इलाज चल रहा है। রাত 9টার সময় 9:30টার সময় ডিউটি বেরিয়েছিল, ডিউটি গিয়ে তো খবর এলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে। কখন পেলেন খবর? খবর পেয়েছি আমরা 3টে নাগাদ। এখন কি বলবেন যে ও তো একমাত্র আপনাদের অসহায় অবলম্বন? হ্যাঁ, ওই বাড়ির আমাদের হেড, আর কেউ নেই। এরপরে কি চাইবেন, পুলিশ প্রশাসনের কাছে কি চাইবেন? ওনারা খুবই সাহায্য করছে, যেন ভবিষ্যতে আরো এইভাবে সাহায্য করে। আমার তো আর কেউ নেই। তারপরে এখন কি চাইছেন বলো? এখন যে বিষয়টা কালীপুরের যে বেসরকারি চিকিৎসাধীন, হ্যাঁ, এখন কি চাইছেন, কি চাইবেন? ওনারা তো খুবই সাহায্য করেছে, যেন এইভাবে সাহায্য করে ওরা ভবিষ্যতে। আপনাদের তো পরিবারটা একমাত্র স্বাবলম্বন, হ্যাঁ, এখন তো সেটা কর্মরত করতে পারবে না, কি বলবেন সেই নিয়ে? ওরাই করবে সব, ওনারাই নিশ্চয়ই কিছু ব্যবস্থা করে দেয়, যেন ভালোভাবে ভবিষ্যতে যেন আমাদের দেখে ওরা এইভাবে যেমন দেখছে, কোনো কাজের ব্যবস্থা। আমি কি কাজের দাবি করবেন ওর বদলে? হ্যাঁ, কি চাইছেন এখন আপনি? এখন আমার একটাই উপায় দা, সে আজ আমার হাসপাতালে পড়ে আছে, আমার রাজ সংসারে দেখবার লোক নেই। আমার বৌমা আছে, আমার ছোট নাতনি আছে, আমার মেয়ে আছে, আমি আছি, আজ আমার ছেলেই দেখ, আমার উপায় দা চলে গেছে, আমার দেখবার লোক নেই। মালিতি মালিক।